খাদ্য তেল রফতানি বন্ধ করে ইসরায়েলকে বয়কটের আহ্বান খামেনির। ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে বাইডেনকে ভোট দেবে না আমেরিকান মুসলিমরা। ফিলিস্তিনিদের জন্য সীমান্ত খুলে দিল মিশর। গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণ থামাতে ইসরায়েলে তেল ও খাদ্য রফতানি বন্ধ করার জন্য মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে একদল শিক্ষার্থীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি মুসলিম বিশ্বের প্রতি এ আহ্বান জানান। খামেনি আরও বলেন, মুসলিম বিশ্বের ভুলে যাওয়া উচিত নয় যে গাজার গুরুত্বপূর্ণ ইস্যুতে নিপীড়িত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়িত বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ এই নেতা। ইসরায়েল বারবার বেসামরিক মানুষকে হত্যা করছে আর পশ্চিমারা নির্লজ্জের মতো তাদের সমর্থন করে যাচ্ছে। উল্টো স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে তারা সন্ত্রাসবাদের অভিযোগ আনছে আর এর জন্য ইহুদিবাদী শাসকের কাছে তেল ও খাদ্য রফতানির পথ বন্ধ করা উচিত বলে তিনি মনে করেন। যুগের পর যুগ ধরে চলে আসা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এবারের আগ্রাসন সারা বিশ্বের মানুষের কাছে নিন্দিত হয়ে উঠেছে আর এবার সরাসরি জো বাইডেনকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার মুসলিম নাগরিকরা। অবিলম্বে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ না নিলে আগামী নির্বাচনে জো বাইডেনকে ভোট দেবে না আমেরিকার মুসলিম ভোটাররা। একই সঙ্গে বাইডেনের নির্বাচনী প্রচারে অর্থ না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন মুসলিম নাগরিকরা। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের মুসলিম আমেরিকান ও ডেমোক্রেটিক পার্টির একাধিক অ্যাক্টিভিস্ট এমন কথা জানিয়েছেন সংবাদ মাধ্যম রয়টার্সকে। আগামী মার্কিন নির্বাচনে যেসব প্রার্থী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের সমর্থন দেবেন তাদের পক্ষে ভোট সমর্থন সহায়তা বন্ধে মুসলিম ভোটারদের মাঝে প্রচারণা চালাবেন তারা। কাতারের মধ্যস্থতায় অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আহত বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মিশরে নেওয়া হয়েছে। বুধবার আলোচিত রাফা সীমান্ত ক্রসিং দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাদের মিশরে নেওয়া হয়। গত 7ই অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনিদের জন্য সীমান্ত খুলে দিল প্রতিবেশী মিশর। খোলার সঙ্গে সঙ্গে ক্রসিং এ মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় মিশর, ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়ার চুক্তি হয়। চুক্তি মোতাবেক গাজা থেকে পাসপোর্টধারী বিদেশি নাগরিক ও গুরুতর আহত গাজাবাসী রাফা ক্রসিং ব্যবহার করে গাজা ছাড়তে পারবেন।